শেখ মুহাদ্দিস দেহলভী ইনি বলছেন 14টি আরবি বিষয়ের জ্ঞান যে পাকাপুক্ত জানবে না তার ডাইসে এসে মানুষের সামনে দীন ধর্ম নিয়ে আলোচনা করার কোনো অধিকারও নেই আর সেই বিষয়গুলো একটি থেকে একটি কঠিন খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো ওস্তাদের সান্নিধ্যে বসে এই জ্ঞানগুলো অর্জন করতে হয় ইলমুস সরফ ইলমুন নাহব علم العروس علم البيان علم البلاغة علم البدي এভাবে করে علم التفسير اصول التفسير علم الحديث اصول الحديث علم الفقه اصول الفقه এভাবে করে করে আমি হাতের মধ্যে 12টা গণনা ইতিমধ্যেই করে ফেলেছি এরপর علم التاريخ আপনি ইতিহাস সম্পর্কে জানতে হবে এরপর علم الناسخ والمنسوخ 14টি আমার হাতে গণনা এখন হয়ে গেছে তো কোন আয়াতটা রহিত হয়েছে কোনটা রহিতকারী কোন হাদিসটা রহিত হয়েছে কোনটা রহিতকারী কোনটার বিধান কি এটা সম্পর্কে আদ্যপান্ত যে ব্যক্তি একজন ভালো ওস্তাদের সান্নিধ্যে থেকে বুঝে নেবে না শিখে নেবে না সে ডাইসে এসে কথা বলার কোনো অধিকার নাই এখন আমরা তো মনে করছি ইসলাম নিয়ে কথা বলা বড্ড সহজ এবং যার যেমন ইচ্ছে সেই ইসলাম নিয়ে বলা বলে শুরু করে দিয়েছে আমি আগে একটু আপনাদেরকে ইশারা করেছিলাম যে কুল্লু তাবিব কুল্লু মুফতির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইসলামের বিষয়ে যে জানে সেও বলছে যে জানে না সেও বলা শুরু করে দিয়েছে আমাদের প্রতিটি ফ্যামিলিতে যদি আমরা দেখি অফিস আদালতে আমরা যে যেখানেই বসি না কেন বন্ধুদের মহলে বা আমাদের কলিগদের মহলে যেখানেই থাকি না কেন দেখা যাচ্ছে মানুষ যেই বিষয়ে তার জানা নেই সেই বিষয়ে সে মানুষকে জ্ঞান দেওয়ার জন্য অস্পর্ধা দেখাচ্ছে তো তাদের ব্যাপারে প্রথম কথা হচ্ছে তার জন্য ওয়াজ করা হারাম যার কোরআন ও সুন্নাহ সম্পর্কে কমপক্ষে 14টি বিষয়ের ব্যাপারে যার পুঙ্খানু জ্ঞান নেই তার ওয়াজ করার কোনো অধিকার নাই কবির ভাষায় উ খেস্তান কামাস কারা রাহবরি কুনন বলছেন যে নিজে পথহারা সে অপরকে পথ দেখাবে কিভাবে যে নিজেই কি পথহারা নিজেই জানে না ভালো কোনটা খারাপ কোনটা সে আরেকজনকে পথ দেখাবে কিভাবে তাই আমাদের উচিত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ সুনানে তিরমিজির 2950 নম্বর হাদিসে পাক আমার নবী ইরশাদ করছেন মান কালা ফিল কোরআনি বিগায়রে ইলমিন কোরআন সম্পর্কে না জেনে কোনো জ্ঞানহীন ব্যক্তি যদি কোরআনের ব্যাপারে কোনো অর্থ করে বা ব্যাখ্যা দেয় কোরআন বোঝার জন্য যেই মৌলিক জ্ঞানগুলো দরকার বেসিক নলেজগুলো দরকার এগুলো না জেনে শুধু ট্রান্সলেটেড কোরআন দেখে বা কারো বক্তব্য শুনে সেটাকে যদি অন্য কারো কাছে কেউ ফরওয়ার্ড করে দেয় অথচ সেটার আসল বাস্তবতা আছে কি না এই বিষয়টা পরখ করা পার্থক্য করার কোনো যোগ্যতা তার কাছে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান ছাড়াই কোনো মন্তব্য করবে কোনো ব্যাখ্যা করবে আমার নবী পাক ইরশাদ করছেন ফাল ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিয়েছে এখন শরীয়ত সম্পর্কে বলা কি এত সহজ যে কেউ যদি বলা শুরু করে তাহলে পদে পদে ভুল তো সেই করবে তার কথা যারা অনুসরণ করবে তারাও গুমরা হবে আর সে ব্যক্তি নিজেই নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিচ্ছে এরপরে দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তির ওয়াজ করা যেমন হারাম ওই ব্যক্তির ওয়াজ শোনাও হারাম যার কাছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এক সময় যখন ওয়াজ মাহফিলে কাউকে আমন্ত্রণ জানানো হতো তখন তার ব্যাকগ্রাউন্ডটা দেখা হতো তিনি কোন অবস্থায় না আছেন তার পড়াশোনা কি তিনি ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন কি না এবং তিনি কোন মাদ্রাসায় একটা শীর্ষস্থানীয় পদে আসীন আছেন কি না তিনি কি মুফতি তিনি কি মুহাদ্দিস নাকি মুফাসসির তিনি প্রিন্সিপাল নাকি উপাধ্যক্ষ এই ডেজিগনেশনগুলো আইডেন্টিগুলো চেক করা হতো প্রভাষক কিনা এগুলো চেক করার পর ওনার অবস্থানটা যাচাই বাছাই করে তারপরে তাকে দাওয়াত করা হতো তারপরে তাকে ওয়াজের জন্য আমন্ত্রণ করা হতো এবং তখন আমাদের সমাজে এত ফিতনা ফ্যাসাদ ছিল না
কোনো বিভ্রান্তিও ছিল না, আমরা একটা সঠিক গাইডলাইনে চলতে পারতাম, কারণ একজন নির্ভরযোগ্য আলেম তাদের অন্তরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকতো এবং তারা সেরূপ আমাদেরকে গাইডলাইন দিয়ে পুরো মুসলিম উম্মাকে একমত ঐক্য করে রাখতেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে যোগ্যতা কিভাবে দেখানো হয়, যে আলেমটার আলোচনা ইউটিউবে আছে কিনা, ওনার কোনো ফেসবুকের অফিসিয়াল পেজ আছে কিনা, ওনার ভিডিওগুলো কতজন ফলো করে, ওনার ফলোয়ার কয়জন, ভিউয়ার্স কয়জন, এগুলো চেক করে করে ওনার পোস্টের মধ্যে বা ওনার আলোচনার মধ্যে কতজন কমেন্ট করেছে, আবার কমেন্টের মধ্যে রিয়াকশনের মধ্যেও আবার প্রতিযোগিতা, যে রিয়াকশন কারা খুব ভালো দিয়েছে আবার কারা শুধুমাত্র ভালো দিয়েছে, এখনও তারতম্য করে পেজের ভ্যালিউ, তার রিচ মেজারমেন্ট, এগুলো সব দেখে, পরিসীমা দেখে তারপরে তাকে নিয়োগ করা হচ্ছে ওয়াজ মাহফিলে আসার জন্য। অথচ কোরআন ও সুন্নাহ সম্পর্কে তার কোনো কিছু জানাও নাই। তার যোগ্যতা কি? আরেকজন বক্তার বক্তব্য মুখস্থ করে নিয়ে মানুষের সামনে গিয়ে নিজের বলে চালিয়ে দেয়। এখন আরেকজনের কথা নিজের বলে চালিয়ে দেয়াটা কি আমানতদারি নাকি প্রতারণা? একটু জোরে বলি, প্রতারণা। এখন আমাদের বড় দুঃখ হচ্ছে আমরা এমন কিছু প্রতারককেও নিজেদের ধর্মীয় গাইড হিসেবে, ধর্মীয় আলোচক হিসেবে নির্বাচন করছি। তাই আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, যাদের নিজের জানার কোনো যোগ্যতা নেই তার জানানোরও কোনো অধিকার নাই, তাই তাদেরকে আমরা নির্বাচনও করব না। আমরা একটু দেখব তার আলোচনা থেকে কোরআন ও সুন্নাহ মোতাবেক আলোচনা যদি না হয়, তার যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে আমরা কখনো আমাদের সভাগুলোতে আমাদের ওয়াজ মাহফিলগুলোকে তাদেরকে জায়গা করে দেব না।